24 টিভি পরিবর্তনী অঙ্গীকারবদ্ধ। রূপকল্প অনুসারে 2021 সালের মধ্যে মধ্যম আয় এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে যেতে যে হারে বৈদেশিক বিনিয়োগ দরকার তা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। আর জাইকা বলছে অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক অদক্ষতার পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরে সেবা পেতে দীর্ঘসূত্রিতা কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসার পেছনে দায়ী। বলা হয়ে থাকে একটি দেশে বৈদেশিক বিনিয়োগের ফলে অর্থনৈতিক সুবিধার পাশাপাশি ব্যবসায়িক দক্ষতা বাড়ানো ও নতুন প্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রত্যক্ষ জ্ঞান লাভ করা যায়, ফলে বাড়ে উৎপাদন সক্ষমতা ও বিশ্ব অর্থনীতিতে স্থান করে নেয়ার যোগ্যতা। এসব বিবেচনায় বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হিসেবে চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বিদেশি বিনিয়োগ এসেছে ১৪৬ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় মাত্র ৩২ কোটি ডলার বেশি। কিন্তু বৈদেশিক বিনিয়োগের এ ধারা সরকারের রূপকল্প বাস্তবায়নের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন বিডার চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। বলেন, টোটাল বিনিয়োগটাই আসলে বাংলাদেশের যে উন্নয়নের রূপকল্প তার উপর নির্ভর করে নেওয়া হচ্ছে। সেদিক থেকে বাংলাদেশের যে উন্নয়ন হচ্ছে তা প্রকল্প। বাংলাদেশ নিয়ে বিদেশিদের আগ্রহ আছে, বিদেশিদের জন্য একটা উন্নত ফেভারেবল আবহাওয়া দরকার। কেন এমন পরিস্থিতি সেই ব্যাখ্যা দিল দেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাইকা ও বেসরকারি ব্যবসায়িক সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। জাইকা দক্ষিণ এশীয় অঞ্চলের মহাপরিচালক কিচিহিরো নাকাজাওয়া বলেন, কাগজে কলমে বিনিয়োগের জন্য আমাদের ভালো ফ্রেম আছে, সমস্যা হচ্ছে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। যেরকম আমি ট্যাক্স দিতে গেলে হয়রানির শিকার হই। এছাড়া সরকারি কর ব্যবস্থাপনা সহ ব্যবসা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রতি বছর বাজেটে কাটাছেঁড়া না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান উন্নয়ন সহযোগীরা। SNN 24 টিভির সংবাদ ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখুন প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ ও রাত ১০টায়। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে SNN 24 টিভির সাথেই থাকুন।